হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্র কি বাণী। এখন আমি একটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি শর্ট ফিল্মে রিভিউ করতে চলে এসেছি, যার নাম হলো প্রোফাইল, যেটা ঘণ্টাখানিক আগে অরিত্রস জ্ঞানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলতে কিন্তু পডকাস্ট হয়ে গেছে। তো দিস ফিল্ম ইজ রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই শমিক দাশগুপ্ত, এবং এখানে কাস্টিংয়ে আছে উষা ব্যানার্জি, রিক্তা দে, জয় দে, সম্রাট দাস, অর্প মুখার্জি সহ আরও অনেকে। তো এই শর্ট ফিল্মটা আমি দেখলাম এবং আমার কেমন লাগলো, এবং এই শর্ট ফিল্মটার যে হরর জনারটা সেটা কতটা আমাকে এক্সপেকটেশন মিট আপ করলো, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই শর্ট ফিল্মটার ডিউরেশন কিন্তু 37 মিনিটস প্লাস, এবং যখন থেকে এটা প্রচার হচ্ছিলো তখন থেকেই আমার একটা অ্যান্টিসিপেশন হচ্ছিলো যে হঠাৎ করে অরিত্র ব্যানার্জি নিজের চ্যানেল দিয়ে একটা ইন্ডিভিজুয়াল কাজকে কেন প্রেজেন্ট করছে। বাট কাজটা দেখার পর আমি বুঝতে পারলাম এই কাজটার মধ্যে সেই পোটেনশিয়াল ছিল যে লোকের কাছে সেটা আসা উচিত, যে ইন্ডিপেন্ডেন্ট কাজ এবং সেটাও আবার হরর জনারে জিরো বাজেটে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে উইথ লাইট এফেক্টস অ্যান্ড বিজিএম, সেটা আই থিঙ্ক এই ফিল্মটা করে দেখিয়েছে। তো এই ফিল্মটা যদি ছোট্ট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে সায়নী বলে একটি চরিত্রকে ঘিরে, যে চরিত্রের প্লে করছে উষা ব্যানার্জি, এবং সে হচ্ছে আজকালকার দিনে মডার্ন মেন মতো, যে মনে করে থাকে যে রাইট প্রোফাইল পার্সন খোঁজার জন্য তাকে এখন ট্রায়াল অ্যান্ড এরার মেথড দিয়ে যেতে হবে। সেই ট্রায়াল অ্যান্ড এরার মেথডের জন্য সে টিন্ডার, ফেসবুক, ইনস্টাগ্রাম নানা রকম মিডিয়ামস ইউজ করে, এবং সেখান থেকে সে ডেটসে যায়, হ্যাং আউটসে যায়, এবং তার যদি ভালো লাগে সে তার সাথে থাকে, তার যদি ভালো না লাগে সে তাকে ডাম্প করে দেয়। এবং গল্পটা যখন শুরু হচ্ছে সেখানে এরকম একটা পার্সনের সাথে তার কথা হচ্ছে এবং তার পোষায়নি কথাবার্তা, এবং তাকে সে ডাম্প করে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে আসার মুখে সে একটা মোবাইলকে দেখতে পারে রাস্তার ধারে পড়ে আছে, এবং সেই মোবাইলটা একদম ব্র্যান্ড নিউ, এবং মোবাইলটা দেখে সে লোভে পড়ে যায় এবং মোবাইলটাকে কুড়িয়ে নিয়ে নেয়, এবং কুড়িয়ে নেওয়ার পর থেকে সে বাড়িতে এসে সে মোবাইলটাকে ইউজ করতে থাকে নিজের বলে, এবং সেখানে যখনই সে সিম কার্ড লাগিয়ে ফার্স্ট ফেসবুক ইনস্টল করে সেখানে কিন্তু একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ফ্রম অমলান শেখ, এবং সেই প্রোফাইলটা তার খুব ইন্টারেস্টিং মনে হয় এবং সেখানে তার সাথে একটুকুনি কথাবার্তা সে স্টার্ট আপ করে, এবং স্টার্ট আপের মাধ্যম দিয়ে তাদের মধ্যে একটা লাইকিং হয়ে যায়, এবং সেই লাইকিংয়ের মাধ্যম দিয়ে আদৌ তারা প্রেমে পড়ে কি পড়ে না, নাকি এই লাইকিংটা তার কাছে একটা টেরর হয়ে যায়, সে সব কিছু জানার জন্য তোমাদের কিন্তু এই শর্ট ফিল্মটা দেখতে হবে। দ্যাট ইজ জাস্ট 37 মিনিটস প্লাস। এবার এই যে গল্পটা, এই গল্পটার প্যালেটটা কিন্তু আমরা অনেকবার অনেক জায়গায় দেখে এসেছি, বাট এটাকে যেইভাবে সাজানো হয়েছে, মানে যে মডার্ন টেকনিক এখানে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু আমার প্রচণ্ডভাবে ভালো লেগেছে। দুটো রিজন আমি অবশ্যই দেবো, সেটা হচ্ছে ফার্স্ট, এই মোবাইল মিডিয়ামটাকে একটা প্ল্যানচেড ওয়েতে ইউজ করেছে, যেখান দিয়ে স্পিরিটকে ডাকা হয়েছে, এবং সেটা তোমরা একটা সিকোয়েন্সে দেখতে পারবে, যে একজন তাকে মেসেঞ্জারে বারবার করে কল করছে যে প্লিজ অ্যালাউ মি, প্লিজ লেট মি কাম ইন, তুমি না বললে আমি আসতে পারবো না। কে বলছে সেটা আমি এখানে বলবো না, কারণ এটা স্পয়লার হয়ে যাবে, তাই জন্য আমি বলতে চাই না। তো আলটিমেটলি সে ওই বারবার করে যে কথাটা বলছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে একটা স্পিরিট আসতে গেলে তাকে কিন্তু আমাদেরকে ইনভাইট করতে হয়, সেই ইনভিটেশন মিডিয়ামটা কিন্তু এই মোবাইল হিসাবে ইউজ করা হয়েছে। তার সাথে সাথে একটা কোথাও না কোথাও একটা স্পিরিটের সাথে একটা পার্সনের যে ইন্টারঅ্যাকশনটা, সেটারও একটা মিডিয়াম দরকার হয় যার মাধ্যম দিয়ে তারা তার সাথে থাকবে, এবং সেই মিডিয়ামটাও কোথাও না কোথাও এই মোবাইলটাই তুলে ধরা হয়েছে। এবং এখানে একটা কোথাও কোনো নেতিবাচক ব্যাপারটাও দেখিয়েছে, যে কোনো জিনিস রাস্তাঘাটে পড়ে থাকলে সেটা সবসময় তুলে নেওয়া উচিত না, কেন কিন্তু ছোটোবেলা থেকে শেখানো হয় যে রাস্তাঘাটে কিছু পড়ে থাকলে সেটা উঠানো উচিত না, বিকজ এটাকে একটা বাজে স্বভাব ধরা হয় এবং সেটা কোনো না কোনো সময় তোমাদেরকে ব্যাকফায়ার করতে পারে, সেই জিনিসটাও কিন্তু এই শর্ট ফিল্মটার মাধ্যম দিয়ে আমাদেরকে বুঝিয়েছে। তো এই ইনস্ট্যান্সেসগুলো আমার খুব সুন্দর লেগেছে এই শর্ট ফিল্মের কনসেপ্ট ওয়াইজ। এবং তার সাথে সাথে আমি একটা কথা বলবো, এই শর্ট ফিল্মে যে বিজিএমটা ইউজ করেছে সম্রাট দাস, এখানে সেই বিজিএমটা ইউজ করেছে এবং তার সাথে এডিটটাও করেছে, এডিটটাও কিন্তু বেশ শার্প হয়েছে, মানে যতটা দরকার এবং যেইভাবে এটাকে প্রেজেন্ট করা দরকার ঠিক সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে। দের আর সাম চিল মোমেন্টস, যেটা আমি সত্যি বলছি তোমরা যদি শর্ট ফিল্মটা দেখো তোমাদের কিন্তু ওই মোমেন্টসগুলো তোমরা ফিল করতে পারবে। আমি এখানে মোমেন্টসগুলো বলে স্পয়েল করতে চাই না, বাট এইটুকুনি বলে দিই ক্লাইম্যাক্সের দিকে যখন রিভিলেশন হয় যে কী ঘটছে মোবাইলে, সেই সময়টা কিন্তু বেশ একটা টেনশন বিল্ড আপ হয়। আমি তোমাদের সাথে কথা বলছি আমার লিটারালি আমার গায়ে গুজবাম্পস দিচ্ছে, এতটাই এটা ইন্টারেস্ট লেভেল লেগেছে। এবং তার সাথে এখানে পারফরমেন্স, উষা ব্যানার্জি দুর্দান্ত অ্যাক্টিং করেছে, তার সাথে সাথে এখানে যে ওদের বাড়ির যে কেয়ারটেকার ছিল জয় দে, আই থিঙ্ক রোলটা প্লে করেছে পল্টু, সেও কিন্তু খুব সুন্দরভাবে রোলটা প্লে করেছে। এছাড়া তার বন্ধু রয়ে রিক্তা দেও কিন্তু খুব সুন্দর তার সাপোর্টিং দিয়েছে, এবং যে এখানে হাইলাইট অর্ক মুখার্জি, তাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না, তারা তোমরা দেখার মজাটা হারিয়ে ফেলবে, তাই কিন্তু সিরিয়াসলি ভীষণ কৃপিভাবে দেখানো হয়েছে। এখানে ক্যামেরার কাজও বেশ সুন্দর, মানে যেরকম প্যানিং সিকোয়েন্সেস দেখানো হয়েছে, যেভাবে এটা ঘুরছে, মানে ক্যামেরার একটা যে কিছু কিছু মোমেন্টস থাকে না একটা হরর ফিল্মে, সেটা কিন্তু এখানে লেন্ড আপ করা হয়েছে। তার সাথে সাথে এখানে যে একটা রবীন্দ্রসঙ্গীতকে যেইভাবে একটা
হন্টিং টোনে দেখানো হয়েছে না, মানে আমি সিরিয়াসলি ভাবতেই পারছিলাম না। একটা হুইসল টোন দেওয়া হয়েছে যেটা মানে লিটারেলি ইউ উইল ফিল চিল ডাউন ইউর স্পাইন ওয়েন ইউ হিয়ার ইট, এতটাই সেটা মানে তোমাদেরকে ক্রিপি সাউন্ড করাবে। এবং ওই রবীন্দ্রসঙ্গীতটাকে যেভাবে এখানে ইউজ করা যায়, প্রথমে ওরা কথা বলছে এবং তার মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীতটা যেটা হচ্ছে সেটার জাস্ট ইনস্ট্রুমেন্ট বাজছে এবং হঠাৎ করে পজ হয়ে যায়। তারপর যখন ছেলেটা তাকে অ্যাপ্রোচ করে যে উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড, সেই সময় ওই আবার সিকোয়েন্সটা শুরু হয় যে সিকোয়েন্সটা এই গানটায় আছে, যে আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তো ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে যেভাবে ওটাকে এখানে ঢালা হয়েছে। তো আমি বলবো এই শর্ট ফিল্মটা দেরি না করে প্লিজ দেখে নাও, কারণ কি শর্ট ফিল্মটা কিন্তু একটা ডিফারেন্ট একটা তোমাদেরকে ফিলিং দেবে এবং হরার এলিমেন্ট ভীষণভাবে আছে ফর শিওর। মানে 37 মিনিটস তোমরা কিন্তু বীভৎসভাবে এনজয় করবে, লেট মি সে ইউ। ছিল আমার রিয়াকশনটা, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউন।